শিক্ষার্থী মুক্তা ও শারমিন করোনা প্রেক্ষাপটে পিছিয়েছে পরীক্ষা, তিন মাস পরও অজানা ভবিষ্যৎ, উদ্দেশ্যহীন লেখাপড়াই সঙ্গী হয়েছে বিরক্তি আর হতাশা, আসক্তি বাড়ছে টিভি মোবাইলে, টিভি দেখি, আম্মুর সাথে একটু কাজ করি, ফোন চালাই, অনলাইনে ক্লাস করি, টেনশন তো আছে, পরীক্ষা হচ্ছে না। একই অবস্থা সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থীদের, ফলাফল পেলেও কলেজে ভর্তি হবেন কবে, অজানা এই প্রশ্নের উত্তর। বছরের এই সময়টিতে সাধারণত স্কুল কলেজগুলোতে চলে ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে প্রতিষ্ঠানগুলো, কিন্তু করোনা প্রেক্ষাপটের কারণে এখন পরিস্থিতি একেবারেই ভিন্ন। সন্তানের শিক্ষা জীবন নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা, তাকিয়ে সরকারের সিদ্ধান্তের দিকে। এটা জীবন মরণের খেলা আর এটা পরীক্ষার খেলা, এখন আমরা কোন দিকে যাব? দেশের পরিস্থিতি হজবরল হয়ে গেছে, পড়াশোনা একবারই করতেছে না, এখন ওই যে সারাক্ষণ মোবাইল টোবাইল নিয়ে এগুলো নিয়ে সময় কাটায়। তো একটা এই নিয়মের ভিতরে ছিল, স্কুলে যাইতো, তারপরে কোচিং ছিল, তারপরে এই প্রাইভেট ছিল, এখন তো কিছুই হচ্ছে না। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষা ও ভর্তি কার্যক্রম চালিয়ে নিতে অবশ্যই পরিস্থিতি বিবেচনায় সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে, জীবন আর জীবিকার সাথে শিক্ষাকেও দিতে হবে সমান গুরুত্ব। গত বছর মোবাইল ফোনে ভর্তি বন্ধ করেছে, কেন মোবাইল ফোনে ভর্তি করেছে? মোবাইল ফোনে একজনের তা আরেকজন করে দেয়, এটা তো কিছুই না, তাকে ধরবে, ধরে পানিশমেন্ট দেবে। একসাথে এত বড় শিক্ষা ব্যবস্থা এই পরিধি নিয়ে একসাথে সিদ্ধান্ত নেওয়ার অবকাশ নেই, ধাপে ধাপে নিতে হবে। আমি তিন ধাপে আমি মনে করি যে দুই মাসের মধ্যে তিন ধাপ অতিক্রম করা সম্ভব। ডিজিটাল বাংলাদেশ স্লোগানটি মুখে না বলে বাস্তবে প্রমাণের এখনই সময়, এমনটাই মত শিক্ষাবিদ ও গবেষকদের।